আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের বিজ্ঞান প্রমাণ করে দেখল যে কুকুরের লালায় কত পরিমাণ ব্যাকটেরিয়া থাকে এবং এটা যে নাপাক তা সবাই বিশ্বাস করছে। সুবহানাল্লাহ, পক্ষান্তরে বিড়ালের লালায় এত পরিমাণে ব্যাকটেরিয়া নেই, যেখানে ইসলাম বলছে কুকুর যদি কোথাও মুখ দেয় লালা লাগে তাহলে সেই জায়গায় সাতবার দৌত করতে হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো দেখুন ইসলামে কত সৌন্দর্যপূর্ণ একটি কথা পূর্বেই বলে দিয়েছেন, কুকুর লালন পালন করা নিষেধ, তবে আপনি যদি প্রয়োজন অনুসারে কুকুর লালন পালন করেন সে হিসাবে জায়েজ রয়েছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শিকার করা গবাদি পশু পাহারা দেওয়ার উদ্দেশ্যে কুকুর লালন পালন করে সেক্ষেত্রে জায়েজ রয়েছে। এছাড়া অন্য কারণে সে যদি কুকুর লালন পালন করে তাহলে তার ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণে নেকি হ্রাস পায়। সহিহ মুসলিমে হাদিস। কিরাত বলতে এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণের নেকি আপনার জন্য ক্ষতি হবে, দুই উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি। মুস্তাদে আহমদে হাদিসটি এসেছে। তো এইভাবে দেখুন কুকুরের লালা এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি কত সুন্দর, এই জন্য আমরা কুকুর লালনপালন করব না। দেখুন অমুসলিমদের দেশে তারা কুকুর লালনপালন করে, কারণ আমরা যেখানে বিড়ালকে পছন্দ করি। বিড়ালের সম্পর্কে হাদিস এসেছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার নামের অর্থ হচ্ছে যে বিড়াল ছানার পিতা। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে কুকুর তাহলে আমরা খাবার দেব না বা কুকুরকে আমরা মেরে ফেলবো, এরকমটা করা যায় কি না? না ভাই, কুকুরকে আপনি হত্যা করতে পারবেন না, কারণ বন ইসরায়েলের একটি ঘটনা রয়েছে। এক মহিলা, সে পাপী ছিল, সহিহ বুখারী বর্ণনা, কিন্তু সেই মহিলাটি একটি কুকুরকে পানি খাওয়াচ্ছিল আর সের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই মহিলাটি জান্নাতে প্রবেশ করবে, তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তো যাই হোক, কুকুরের ব্যাপারে অনেক হাদিস রয়েছে এবং বিড়ালের ব্যাপারেও অনেক হাদিস রয়েছে, তবে বিড়াল এটা পবিত্র, আপনি ঘরে লালন পালন করতে পারবেন, কিন্তু কুকুর আপনি ঘরে লালন পালন করতে পারবেন না। এর কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন আর বিড়ালের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জায়েজ করেছেন। তো এখন ভিডিওতে আমরা যে জিনিসটা দেখলাম যে কুকুরের লালায় কত পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, তো সুতরাং কুকুর যে নাপাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে 1400 বছর আগে বলে দিয়েছেন যে কুকুর যে জায়গায় মুখ দেয় সেই জায়গায় সাতবার ধৌত করতে হয়। কেন সাতবার ধৌত করতে হয়? এর কারণটা হচ্ছে এত পরিমাণে ব্যাকটেরিয়া যা সাতবার ধৌত করলে তারপর এই ব্যাকটেরিয়া চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।